বিকাশ অনলাইন ক্লাসে প্রোগ্রাম থেকে বাচ্চাদের জন্য অনেক আদর ও ভালোবাসা। আমি আজ বাচ্চাদের জন্য একটি কাউন্টিং কনসেপ্ট নিয়ে হাজির হয়েছি। এখানে আমি কাগজের লকেটের মতো রেডি করেছি বাচ্চাদের জন্য, আর এখানে লেস ঢুকিয়েছি। এখানে সংখ্যা লেখা আছে, সংখ্যা অনুসারে এখানে যে পুঁতি দেখা যাচ্ছে বাচ্চাকে এই পুঁতিগুলো এই লেসের ভিতর দিয়ে ঢুকাতে হবে। তাহলে শুরু করা যাক আমার অ্যাক্টিভিটিসটি। আমি এক নিলাম, একটি পুঁতি, দুই, এক, দুই। আমরা গণনা করে করে পুঁতিগুলো ঢুকাবো। তিন, এক, দুই, তিন। চার, এক, দুই, তিন, চার। দেখতে পাচ্ছ এখানে আমি চারটি পুঁতি ঢুকিয়েছি। পাঁচ, এক, দুই, তিন, চার, পাঁচ। আমি এখানে পাঁচটি পুঁতি ঢুকিয়েছি। এখন ছয়, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আমি এখানে ছটি পুঁতি ঢুকিয়েছি। সাত, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। আমি এখানে মোট সাতটি পুঁতি ঢুকিয়েছি। এবার আট, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আমি এখানে আটটি পুঁতি ঢুকিয়েছি। নয়, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। আমি এখানে নটি পুঁতি ঢুকিয়েছি।
এবং সর্বশেষ সংখ্যা দশ। আমি গণনা করে একটি একটি করে পুঁতি ঢুকাবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। আমি এখানে দশটি পুঁতি ঢুকিয়েছি। তো বাচ্চারা, তোমরা সবাই এই কাজটি খুব সুন্দর করে বাসায় করবে। এটি ফাইন মোটর অ্যাক্টিভিটিসের সাথেও রিলেটেড এবং বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশন ডেভেলপমেন্টের জন্য এই কাজটি খুব একটি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিস। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো।